ইতিহাস পাঠকেন্দ্র ইউটিউব চ্যানেলে প্রিয় সকলকে স্বাগতম জানাই আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পিজি অ্যাডমিশন দু ও কুড়ি চলো শুরু করি প্রথমে বলে রাখি পিজি অ্যাডমিশন সব বিষয়ে হয় না নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে যে বিষয়গুলি আছে সেগুলি হলো যেমন অঙ্ক ভূগোল জুওলজি বাংলা ইংলিশ ইংরেজি টিচিং ল্যাঙ্গুয়েজ এবং টিচিং ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এডুকেশন তারপরে এম এম কমে আছে এমএসডব্লিউ আছে এম বিলিস এই কয়েকটা পেপারে শুধুমাত্র পিজি করা যায় এবার আসি এই পিজি কোর্সে ভর্তি হতে গেলে তোমাদের যে মানে সার্টিফিকেট প্রয়োজন সেগুলি হলো মাধ্যমিক টুয়েলভ দু বছরে এবং তিন বছরে গ্রাজুয়েশন হতে হবে সেটা জেনারেল কোর্স হোক বা পাস কোর্স হোক এই সরি জেনারেল হোক বা অনার্স হোক সেটা ফ্যাক্টর পড়ে না তবে এই ডিজিটে তোমাদের পাস হতে হবে তবেই কিন্তু অ্যাডমিশন হতে পারবে এবার আমি চলো টোটাল যে খরচ পড়বে সেটি ইউনিভার্সিটি ধারণা দিয়ে দিই তোমাদেরকে যেমন অঙ্কের ক্ষেত্রে লাগবে দশ হাজার চারশো টাকা ভূগোলের ক্ষেত্রে ছত্রিশ হাজার টাকা জুওলজির ক্ষেত্রে ছত্রিশ হাজার টাকা লাগবে তবে বলে রাখি জুওলজি এবং ভূগোলের ক্ষেত্রে মেরিট লিস্ট অনুসারে ভর্তি হবে কারণ সিট সংখ্যা খুবই কম তবে এখানে কোঠা সিস্টেম রয়েছে রিজার্ভেশন রয়েছে তাই তোমাদের প্রথম দিকে অ্যাডমিশন যেটা খরচ সেটা তোমাদের দিতে হবে পরবর্তীতে মেরিট লিস্ট অনুসারে যদি চান্স পাও সেই ক্ষেত্রে তখন তোমাদের ভর্তি হলে তখন এই টাকাটা দিতে হবে তার আগে দিতে হবে না এবার চলো বাকিগুলো দেখে নিই যেমন বাংলার ক্ষেত্রে লাগবে ছিয়াত্তরশো টাকা ইংরেজির ক্ষেত্রে লাগবে সাত হাজার টাকা ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং টিচিংয়ের ক্ষেত্রে সাত হাজার টাকা ইতিহাসের ক্ষেত্রে সাত হাজার ছশো টাকা রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে সাত হাজার ছশো টাকা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জন্য সাত হাজার ছশো টাকা লাগবে পিজি ইডির জন্য সাত হাজার ছশো টাকা পিজিসিও অর্থাৎ বি জন্য লাগবে সাত হাজার ছশো টাকা এবং এমলিসের জন্য লাগবে ন হাজার টাকা তারপরে এমএসডব্লিউর জন্য লাগবে দশ হাজার চারশো টাকা বিলেসের জন্য লাগবে পাঁচ হাজার টাকা এই ছিল টোটাল বিষয় আলোচনা করব সেটি হল ফি সম্পর্কে চলো শুরু করি প্রথমে বলি এম এ যেসব সাবজেক্ট আছে বেঙ্গলি ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এমকম এবং এডুকেশন এদের সবার জন্য লাগবে সাতচল্লিশশো টাকা আটত্রিশশো টাকা অ্যামাউন্ট লাগবে টোটাল খরচ আর নশো টাকা লাগবে অ্যাডমিশন ফির জন্য টোটাল সাত চার হাজার সাতশো টাকা লাগবে এমএসডব্লু এবং ম্যাথামেটিক্সের জন্য লাগবে ছ হাজার একশো টাকা জুওলজি এবং জিওগ্রাফির জন্য লাগবে দুশো পঁচাত্তর টাকা ভর্তি জন্য শুধু পরে মেরিট লিস্ট বের হবে তখন টোটাল টাকা লাগবে এবার এমলিসের জন্য লাগবে দশ হাজার নশো টাকা বিলিসের জন্য লাগবে পাঁচ হাজার নশো টাকা তবে এই নশো টাকা যেটা অ্যাডমিশনের জন্য লাগছে তার ভাগগুলি আলোচনা করছে কেন নশো টাকা লাগছে এখানে এনরোলমেন্ট ফিরের জন্য একশো পঁচাত্তর টাকা অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসিং ফিয়ের জন্য লাগবে দুশো পঁচাত্তর টাকা আইডেন্টি কাম রেজিস্ট্রেশন কার্ডের জন্য লাগবে একশো টাকা অ্যানাউল ডেভেলপমেন্ট ফিয়ের জন্য লাগবে একশো পঁচাত্তর টাকা প্রসপেক্টার্সের জন্য লাগবে দেড়শো টাকা এবং মাইগ্রেশনের জন্য লাগবে পঁচিশ টাকা এই হলো মোট টোটাল নশো টাকা এই মোট টোটাল যে অ্যামাউন্টটা বলেছিলাম আগে যে মোট টোটাল কত খরচ করছে কিন্তু অ্যাডমিশনের সময় এই নশো টাকা শুধু যুক্ত হচ্ছে দেখো তোমরা দেখতে পাবে এবার আসি প্রোগ্রাম অফ ডিউরেশন মানে যে কোর্সগুলি করছো সেটি কত বছরের কোর্স আর রেজিস্ট্রেশনটি কত বছর চালু থাকবে সে সম্পর্কে প্রথমে বলি এম লিস বা লিস এক বছরের কোর্স এবং এটি চালু রেজিস্ট্রেশন চালু থাকবে তিন বছর আর অন্যান্য যেসব কোর্সগুলি বছর আছে সেগুলি রেজিস্ট্রেশন চালু থাকবে পাঁচ বছর পাঁচ বছরে হয়ে গেলে কিন্তু নতুন করে ভর্তি হতে হবে তখন আর ই থাকবে না এবার আছি স্টাডি সেন্টার মানে যেসব স্টাডি সেন্টারে এনএসইউ এর শাখা রয়েছে সেগুলি জানতে পারবে পিজি ডট এস ও ইউ অ্যাডমিশনস ডট কম ওয়েবসাইটে তোমাদের কবে থেকে শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে সেই সম্পর্কে প্রথমে বলি পিজি ভর্তি হচ্ছে শুরু হবে আঠারোই সেপ্টেম্বর থেকে নয়ই নভেম্বর পর্যন্ত তবে ফর্ম ফিল আপ করার পরে যে যে স্টাডি সেন্টার পছন্দ করবে সেই স্টাডি সেন্টারে গিয়ে ভেরিফাইড ভেরিফিকেশন করতে হবে তোমাদের ওই ডকুমেন্টস দিয়ে এগারো একুশে সেপ্টেম্বর থেকে দশই নভেম্বর অবধি এরপরে অনলাইন পেমে অনলাইন পেমেন্ট করতে হবে আঠারোই সেপ্টেম্বর থেকে তেরোই নভেম্বরের মধ্যে যারা অফলাইন পেমেন্ট করবে তাদের এলাহাবাদ ব্যাংকে গিয়ে তেইশ তেইশেই সেপ্টেম্বর থেকে তেরোই নভেম্বরের মধ্যে ব্যাংকে চালান কাটতে হবে ভেরিফিকেশন করার পরে তোমাদের পেমেন্ট কপি যেটা করবে সেটি কিন্তু স্টাডি সেন্টারে জমা দিতে হবে একুশে সেপ্টেম্বর থেকে সতেরোই নভেম্বরের মধ্যে এই ছিল সবশেষে একটা কথাই বলবো যে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে যেন কোনো ভুলভ্রান্তি যেন না হয় আর যে মোবাইল নাম্বারটি বা ইমেল আইডি দেবে সেগুলি যেন অ্যাক্টিভ থাকে এবং জেনুইন থাকে অতএব যাতে তোমরা ইউনিভার্সিটিতে যখন অ্যাডমিশন হবে তখন ওই মোবাইল নাম্বার বা তোমাদের ওই ইমেলে তোমাদের সব মেসেজগুলো যাবে যার ফলে তুমি জানতে পারবে কখন কী তোমার করতে হবে আবার বলে রাখি যারা নেতাজি অফিসিয়াল সাইট জানো না তারা ডব্লুডব্লু ডট ডব্লু বি ইউ ডট এসি ডট ইন এটি সার্চ করলে অফিসিয়াল সাইট পেয়ে যাবে তাই বারবার বলছি যখন ফর্ম ফিল আপ করবে তোমরা সবকিছু ঠিকভাবে অ্যাপ্লাই করবে এবং যে টাইম দিয়েছে এই টাইম শিডিউলের মধ্যেই তোমাদের সবকিছু করতে হবে পরবর্তীতে কিন্তু এক্সট্রা টাইম আর হয়তো দেবে না তাই আবার বলছি এই টাইমের মধ্যেই যারা ভর্তি হবে তারা হয়ে যেও হলে কিন্তু হবে না এরপরেও এই ভিডিও দেখার পরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো কমেন্টও করে আমি আমার নলেজ থেকে আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থেকে সকলে